করুণাময়ী রানী রাসমণি। তুমি কিছুদিনের জন্য না গা ঢাকা দাও, তুমি আজই দেশে ফিরে যাও। অবস্থাকে বলো দেশে তোমার জরুরি কাজ আছে, তোমাকে দেশে যেতেই হবে। কি বুঝলে তো কি বলতে চাইছি? আমি জানতাম এমন দ্বারা মানুষ কোনোদিনও পাল্টাবার নয়, কিন্তু না, আমাকে আর চুপ করে থাকলে চলবে না। অভয়টা ওর পক্ষে তো পাঠাতে হবে বাউন সমাজকে ডাকা করানোর জন্য। তার মানে ওই বাচস্পতি মশাইরা আবার আমাদের বাড়িতে আসবে? দেখো রানী, একটা কথা তোমাকে আমি স্পষ্ট জানিয়ে রাখছি, বাচস্পতি মশাইরা আমাকে যেভাবে অপমান করেছে তারপরে তাদের সামনে মাথা চোখানো আমার কোনোভাবেই সম্ভব নয়। তাতে যা হবার হবে। সর্দার, এসব কি হচ্ছে? ছোটকর্তা, এই হতচ্ছাড়া গরিবের খাবারে বিষ মিশিয়েছিল। আজ আমি প্রদীপ দিয়ে তোমার আসন সাজাব, তোমার আসন যেন জল জল করে, তুমি যেন খুশি হও রকমে। আজ তিনি কুমারীর সম্বন্ধ দেখতে গেছেন, তুমি দেখো তাও কুমারী যেন বের পর তার সকালাত বজায় রাখতে পারে। আমি আমার সব মেয়েদের লেখাপড়া শিখিয়েছি আর তারা গান বাজনাও করে, আশা করি আপনাদের তাতে কোনো আপত্তি হবে না। সকালে উঠে ঠাউর ঘরে যাবি, প্রার্থনা করবি, অত শোর ঘরের লোক যা যা শুধোবে তার একটা উত্তরও কিন্তু নিজের মুখে দিবি না। কেন গো বর দিদি, মেজ দিদি তো কথা কইতে পারে। তুই থাম, খুব পাকা পাকা কথা হয়েছে না, এবার তোমায় শিখকে আমি দেব। কত শিগগির এসো তুমি, বড় জামাই এসেছে। কত কষ্ট করে কত দিন ধরে আমি কিছু টাকা জমিছিলুম রে শ্রীপুরে, এক ছটাক জমি কিনবো বলে পথে না জানি সেই টাকাকে তুলে নিয়েছে। এই না তোমার টাকা, মাটি আর টাকা তফাৎ তুমি এখনই বুঝবে নে গো। না গো, আমার মা মাটি কোথায়, ও তো টাকা। পাথরে দিদি এসেছেন, কি করা নাকি? না না, করা কোথায়, করা নয়, কাজন নেগেছে বোধহয়। করাই তো মেজ দিদি যে এসটাজ বাজার। কি কইছিস ছোট কুকি? ছোট কুকি তো কিছু ভুল কথা কয়নি, আমার মেয়ে আসলে খুব ভালো এসটাজ বাজায়, তা বাজনা বাজালে তো হাতে একটু শক্ত হবে, তবে করা এখনো পড়ে, কিন্তু পড়তেও পারে। এসো এসো এসো, এখানে রাখো রাখো বাবা, এত কিছু না না, অতি সামান্য আয়োজন, এটুকু আপনাদের গ্রহণ করতেই হবে। হ্যাঁ রাখো রাখো, নিন শুরু করুন। কিন্তু ওনারা কিছুই গ্রহণ করছেন না বাবা মশাই, আপনি একটু বলুন। দেখুন চৌধুরী মশাই, আমার কথায় না হোক, আমার জামাতা যখন বলেছে তখন মুখে কিন্তু কিছু দিতেই হবে। বেশ তো, হবে কোন আগে পাকা কথাটা হো। নিভা কিন্তু অন্দর থেকে এখনো কোনো খবর পাঠালো না। চৌধুরী মশাই, আমার ফুল ঠাকুমা নমস্কার। এই সংসারে মাথা বলতে পারে। বসুন বসুন বসুন।
অন্দর মহল থেকে আপনাদের দাসীর কপরে এসে সে বাইরে আছে। যদি কিছু জানার তাকে তাহলে একটু কষ্ট করে বাইরে যেতে হবে যে। না না, কষ্ট কিসের? আমি আসছি, আমি আসছি। দিদি তার ভাইয়ের জন্য বউ পছন্দ করতে এসেছে, তাই তার তো মতামতটা জানা উচিত। তাই অবশ্যই চৌধুরী মশাই। দাদা, দাদা। হ্যাঁ বলো। দাদা, নিভার মেয়ে পছন্দ হয়েছে। কি হয়েছে গো মেজ দিদি, তুমি এমন চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। তুমি না কইলে যে সমীশে মিটবে না। কি হয়েছে? দেখো না দাদা, মেজ দিদি কেমন চুপ করে আছে, কোনো কথা কইছে না। কি হয়েছে কুমারী, মুখে কোনো কথা নেই কেন? এখন থেকেই বুঝি শ্বশুর বাড়ি চিন্তায় মগ্ন। হুম, জ্যাঠামশাই কিন্তু আনন্দে আটখানা, শুধু তোকে দূরে পাঠাতে হবে বলে একটু চিন্তায় আছে। আর শুনলাম আমাদের জামাই পাত্র হিসেবে নাকি রত্ন, আর দেখতেও শুনেছি রাজপুত্রের মতো। তোর আর কি চাই বল? তোর মেসেজ তো কিছুই কইছে নে, হ্যাঁ বা না কিছু তো বলো। আমি আর কি কইব বল, আমি কিছু কইলে কেউ শুনবে তো আমার কথা? কেন শুনবে না, তো সব আবদার আমি রাখবো। তুই তো আর ছোট খুকির মতো লাঠি খেলা শিখতে চাইবি না? ও, যত দোষ বুঝি আমারই ছিল, তুমিও তো করেছিলে, লাঠি খেললে নাকি গায়ে জোড়ায়। চুপ কর, চুপ কর। সেদিন আর একটু হলে বুড়ি দিম্মার কাছে আমার মাথাখানা গেছিল, আর আমি যে মার খেলুম তার বেলা। আচ্ছা আচ্ছা, শোধ বোধ, এবার তুই একটু চুপ কর। আচ্ছা কুমারী, বল বল তোর কি স্বাদ, বিয়েতে কি কিছু চাই? যদি বলি আমি এ করতে পারবো না। আপনি কিন্তু আবার এত কিছু ভেবেচিন্তে সম্বন্ধখানা বাতিল করে দেবেন। কুমারীর কি বয়স যে সব বিষয়ে সিদ্ধান্ত নেবে? পদ্ম, তুমি যখন কুমারীমাকে শুধিয়েছিলে তখন সে ঠিক কি কথা কইছিল আমাকে একটু বলো তো বাচ্চা। আর এই দুটো গুলি ভূপেনের বডি থেকে পাওয়া যায়। ভূপেন হলো যে অস্ত্র কারখানায় কাজ করতো, স্ক্র্যাপ কেনা বেচার কাজ। এসব আমাকে কেন বলছো? এসব আপনাকে বলছি কারণ আমি আপনাকে অবাক করে দিতে চাই। আপনি অবাক হবেন যখন জানতে পারবেন যে এই সবকটা গুলি সরকারি এবং চালানো হয়েছে সরকারি বন্দুক থেকেই, অথচ চালিয়েছে ক্রিমিনালরা। হ্যালো, কি হয়েছে দামিনী? ভূপেনকে যে খুন করেছে তার লাশ পাওয়া গেছে। অদ্ভুতভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কি হয়েছে পরমেশ্বরী? সেটা ওই বলুক। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমাকে ঘরটা খালি করতে হবে। দেখো জুজু, তুমি কিন্তু সত্যি খুব মিসবিহেভ করছো আমার সঙ্গে। আমি এমন কিছু ব্যবহার তোমার সঙ্গে করিনি যার জন্য তোমাকে এইরকম একটা ব্যবহার আমার সঙ্গে করতে।